আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহি পুত্র কুরবানির ঘটনার পরে হজরত ইব্রাহিম সালাম সিরিয়ার কেনানে ফিরে এলেন এ সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান আলাইহিস সালামের জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের আগমন ঘটে তিন প্রধান ফেরেশতা এই সংবাদ নিয়ে আসেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন যে উক্ত ফেরেশতাগণ ছিলেন হজরত জিবরাইল মিকাইল ও ইসরাফিল আলাইসাল্লাম তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এই বিষয়ে কোরআনে বলা হয়েছে আর আমার প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেস্তাগণ ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম সেও বলল সালাম অতফর অল্পক্ষণের মধ্যেই সে একটি ভুনা করা বাসুর এনে তাদের সামনে পেশ করল কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে থাকল কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না তারা অর্থাৎ ফেরেস্তারা বলল আপনি ভয় পাবেন না আমরা লুতের কমের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রী সারা নিকটে দাঁড়িয়েছিলেন সে হেসে ফেলল আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও সে বলল হাই কপাল আমি সন্তান প্রসব করব। অথচ আমি বার্ধক্যের সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ এ তো ভারী আশ্চর্য কথা তারা বলল আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্যবোধ করছেন হে গৃহবাসীগণ আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময় একই ঘটনা আলোচিত হয়েছে সুরা হিজোরের বা থেকে ছাপ্পান্ন ও সুরা জারিয়াতের চব্বিশ থেকে তিরিশ আয়াতসমূহে উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য হজরত ইব্রাহিম আলাহাল্লামকে আবু জাইফান বা মেহমানদের পিতা বলা হতো এই সময় বিবি সারার বয়স ছিল অনন্য নব্বই ও ইব্রাহিম আলাহাল্লামের বয়স ছিল অনন্য একশো বছর সারা নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজারাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইলের জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন যথাসময়ে হজরত ইসাহাকালা ইসাল্লামের জন্ম হল যিনি পরবর্তীতে নবী হলেন এবং তারই পুত্র হজরত ইয়াকুব আলাহ বংশধারায় হজরত ঈসা আলা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন ফলে হতাশ ও বন্ধানারী সারা এখন কেবল ইসাকের মা হলেন না বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উমুল আম্বিয়া ওদিকে মক্কায় হজরত ইসমাইল আলাহ সাল্লামের বয়স তখন তেরো চোদ্দ বছর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা এবং হজরত ইসমাইল আলি বংশধারায় প্রেরিত হন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তো ইনশাল্লাহ পরবর্তী আলোচনার বিষয় হবে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের তিনটে কৌশলপূর্ণ কথা যেগুলো আপাত দৃষ্টিতে মিথ্যা মনে হলেও মিথ্যা নয় উদাহরণসহ সেগুলোর ব্যাখ্যা দেওয়া হবে যেই তিনটি কথা মিথ্যা বলে মনে হলেও আসলে মিথ্যা নয় তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি